আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিহস লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত। নতুন আরেকটি ব্লগ আমি আপনাদের সবার মাঝখানে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি। আজকে আমি আপনাদের সাথে মুড়িঘণ্ট রেসিপিটি শেয়ার করছি। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে আগে থেকে রুই মাছের মাথা কেটে ভালো করে ধুয়ে এটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ওটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে কাতলা মাছের মাথা দিয়েও এটাকে করতে পারেন। এরই মধ্যে আমার রুই মাছের মাথাটাকে ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আলাদা একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন একই ফ্রাই প্যানে আরেকটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যেন কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচের গন্ধটা না থাকে। এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। আবারও এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে 2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া এবং 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচের পরিমাণ বা ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। আজকে আমরা একটু ঝাল ঝাল করেই এটাকে রান্না করছি, তাই ঝালের পরিমাণ একটু বেশিই দিচ্ছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এদিকে আগে থেকে সেদ্ধ করে রাখা কচু, ডাল এবং আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আজকে আমরা ছোলার ডাল এবং মসুরের ডাল দুটোই নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ ডাল, আলুর এবং কচুর মিশ্রণটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে সামান্য পরিমাণ ধনে গুঁড়ো এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলোকে এক এক করে দিয়ে দিব। মাছের মাথা দেওয়া হয়ে গেলে এখন আবারও আমরা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। এই তো এখন ঢাকনা খুলে আমরা আরেকটু চেক করে নিচ্ছি ঠিকভাবে হচ্ছে কিনা। আমাদের মুড়িঘণ্ট প্রায় অলমোস্ট ডান। এখন আবারও ঢেকে দিব হওয়া পর্যন্ত। আপনাদের সাথে একটু পর শেয়ার করছি। এই তো আমাদের মুড়িঘণ্ট অলমোস্ট ডান। আজকে এ পর্যন্তই। সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।